হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। তো আজকে তৈরি করে দেখাবো কচু দিয়ে মুরগির মাংস রান্না। আর এই রান্নাটা খুবই মজা হয় খেতে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করা হয়। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি, আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য খুব সুন্দর মতো কষিয়ে নিব। তো দেখুন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে চিকেন নিয়েছি, হাড় নিয়েছি, পা নিয়েছি, মাথা নিয়েছি, কলিজা নিয়েছি, আর গিলে নিয়ে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু এই কচুটা রান্না করব। তো এখানে কিন্তু মিক্সড মাংস রয়েছে, সলিড মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে না, এই ধরনের মাংস দিয়েই কিন্তু ভালো লাগে। তো মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি কেটে রাখা কচুটা দিয়ে দিয়েছি। দেখুন কচুটা কিন্তু আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু শোলা কচু, যে কচুটার শাক খাওয়া যায় সেই কচুটা আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মান কচু দিয়েও এটা রান্না করতে পারেন। তো মান কচুটাই কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে, সেজন্য কিন্তু অনেকে খেতে চান না। তবে এভাবে শোলা কচু দিয়ে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর এভাবে কিন্তু গরুর মাংস, খাসির মাংস দিয়েও কিন্তু কচু রান্না করলে খুবই মজা হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু ঢেকে রেখে রেখে আমি এটা কষিয়ে নিব, বেশ সময় নিয়ে কিন্তু এটা কষাতে হবে। আর আমি কিন্তু এই কচুটা কিন্তু একদমই সেদ্ধ করে নেইনি, একদম ফ্রেশ কচু রান্না করছি। এই কচু কিন্তু গাল ধরে না, সেজন্য কিন্তু আমি সেদ্ধ করে নেইনি। তো দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব, আর অবশ্যই কিন্তু এখানে ফুটান্ত গরম পানি দিতে হবে। আর যে কোনো রান্নায় কিন্তু গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে, আর অবশ্যই কচু জাতীয় যে কোনো রান্নায় গরম পানি অ্যাড করবেন, এতে করে গলা চুলকানোর ভাবটা থাকবে না। এবার ঢেকে দিয়ে খুব সুন্দর মতো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কচু মাংস খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা একটু হালকা রাখতে হবে, যেহেতু কচু তরকারি কচুতে কিন্তু ঝোলটা টেনে নেয়, সেজন্য একটু ঝোল ঝোল রাখতে হয়। আর এখানে আমি নামানোর আগে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া মিক্সড করে চুলাটা অফ করে দিব, ঢাকনা দিয়ে দিয়েছি। এবার চুলাটা অফ করে দিব, এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।